আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমার থাম্বনেলের ইমেজ দেখে হয়তো অনেকেই ভাবছেন এই ডিজাইনটা হয়তো আমি ইলাস্ট্রেটরে তৈরি করে এনে এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু না, আমি এটা এমএস ওয়ার্ডে তৈরি করেছি এবং কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যখনই ভাবেন না কেন যে আমার একটা প্রতিষ্ঠান আছে, হোক সেটা কম্পিউটার ট্রেনিং সেন্টার হোক বা আপনার কোনো ছোটো একটা প্রতিষ্ঠান, আপনি আপনার স্টুডেন্টদেরকে কোনো একটা সৌজন্যমূলক সার্টিফিকেট দিবেন, তখন আপনার কী মনে হয়? কোনো গ্রাফিক ডিজাইনার কাছে খুঁজতে হয় বা ইলাস্ট্রেটরের ভালো কাজ জানতে হয়? নয় আপনি করতে পারেন না। বাট এমএস ওয়ার্ডে এই ধরনের সার্টিফিকেট আপনি কিভাবে খুব সহজে করতে পারেন সেটা আমি এখানে দেখিয়েছি। কথা বলব না, চলুন দেখে আসি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলেও হবে। ইস্টার্ন ভিলেজের পক্ষ থেকে আমি স্বামী আপনার সাথে আছি, তো চলুন দেখে আসি আজকে ক্লাসটি। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই। আচ্ছা, তো সর্বপ্রথমে আমরা কি করব, আমাদের পেজটাকে সাইজ করে নিই। তার জন্য আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে আমাদের যে সাইজ আছে সাইজের এখানে ক্লিক করে আমাদের এই যে A4টা করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের মার্জিনে আমরা এখানে ন্যারো করে দিব, ঠিক আছে, যে 0.5 এই যে ন্যারোটা আমরা এটা করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে পরিবর্তন করবো আমরা ওরিয়েন্টেশনে গিয়ে আমরা ল্যান্ডস্কেপ করে দিব। আচ্ছা, ল্যান্ডস্কেপ হয়ে গেছে, আমরা একটু বড়ো করে নিই এই যে। আচ্ছা, এখন আমরা কী করবো, সর্বপ্রথম খুব ইজিলি আমরা ধাপে ধাপে আস্তে আস্তে দেখবো, আপনি একবার দেখলে বুঝে যাবেন। ইনসার্টে গিয়ে আমি শেপে গেলাম, শেপে গিয়ে একটা রেকঅ্যাঙ্গল টুল নিলাম, টুল নিয়ে আমি এখানে একটা শেপ আঁকলাম, টেনে এই পর্যন্ত দিলাম। আচ্ছা, এখন এটাকে আমি কি করব, এই যে শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে এটাকে আমি রেড কালার করে দিলাম এবং শেপ আউটলাইনে গিয়ে এটাকে আমি নো আউটলাইন করে দিলাম। তারপর আমরা শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে এটাকে ছোটো একটা ডিজাইন দিব আমরা, যেহেতু আমরা সার্টিফিকেট তৈরি করতেছি, দেখার মতো জানি হয় সেরকম। এই যে শেপ ফিলে গিয়ে আমরা যে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে নিচে মোর গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করব। আচ্ছা, পাশে আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এই যে একটা ফিল কালার এখানে থাকবে। আচ্ছা, এখানে দেওয়া আছে আমাদের সলিড গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের গ্রেডিয়েন্ট কালারের ইয়েটা চলে আসছে, আমাদের গ্রেডিয়েন্ট স্টপস। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো গ্রেডিয়েন্টের টুল তৈরি করা আছে, আমরা এগুলো নিচের দিকে টান দিয়ে দেবো, যদি থাকে তাহলে চলে যাবে, হ্যাঁ নিচে বা উপরে ধাক্কা দিলে এগুলো চলে যাবে। আচ্ছা, এখানে আমি কোন আগে কালারটা নিলাম, এটার উপর আমি ক্লিক করে এই যে নিচে কালারে ক্লিক করলাম, এখানে গিয়ে এটাকে আমি কী করে দিলাম, রেড করে দিলাম। আচ্ছা, তার পাশেরটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এটাকে কী করে দিব, একদম ডার্ক ব্লু করে দিলাম, ডার্ক ব্লু হয়ে গেছে। আচ্ছা, এখন এই কালারটাকে আমি কী করব, দুই পাশে মিডিলে নিয়ে আসবো। তার জন্য আমার এই যে অ্যাঙ্গেল থেকে আমি এটাকে যেমন 50 করে দিলাম, এখান থেকে একটু আগায় দিলাম ডার্ক করার জন্য, এখান থেকে একটু আগায় দিলাম, ঠিক আছে, দুই পাশ থেকে ডার্ক হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব, এটাকে কপি পেস্ট করব। আমরা এটাকে সিলেক্ট করে যে হোমে গিয়ে কপি করে পেস্ট ক্লিক করলাম, কপি হয়ে গেছে, ঠিক আছে। আমরা আরেকভাবে কপি করতে পারি, সেটা কি, এটা ফালায় দিই, এখানে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল প্রেস করি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে যাই, আমাদের কার্সরের মধ্যে একটা প্লাস চিহ্ন চলে আসবে, এটাকে ক্লিক করে টান দিয়ে নিচে নিয়ে আসবো, শিফট চাপ দিলে সোজা চলে আসবে, ওই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আবার এটা বলো আমরা কি করলাম, কন্ট্রোল প্রেস করে আরেকটা কপি করলাম, করে এটা ছোট করি, ছোট করার পরে আমরা এই যে শেপ ফর্মেটে যাব, যে এখানে আমি এখানে কি করলাম, রুটের থেকে এটা আমরা জনটাকে আমরা ইয়ে করে দিলাম, যেমন এখানে 90 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, 90 ডিগ্রি করে দিয়ে যে পাশে রেখে দিলাম, ঠিক আছে। যদি একটু বড় হয়ে যায় আমরা একটু ছোট করে দেবো এখান থেকে, একদম নিজের মতো করে, ঠিক আছে, বাস একটু টেনে দিলাম হয়ে গেল। আচ্ছা, কারণ কালারে আমরা মিলিয়ে ফেলি, যেমন এখানে রেড আছে, ঠিক আছে না, চাইলে আমরা একটা কালারে মিলিয়ে ফেলতে পারবো, যে পাশে রেড আছে আমাদের। আচ্ছা, আরেকটা নেই, এখান থেকে আমরা যে কপি করে এই পাশে নিয়ে আসলাম,
কালারে মিলে নেই, আমরা যে নিচের কালারটা উপরে দিব তার জন্য আমরা কি করব, আমরা একটু অ্যারো যেটা চাপাই দিই, আমরা এখান থেকে যে শেপ ফরমেটে গিয়ে রুটিটে যে আমরা এখানে যে হরিজেন্টাল বা ভার্টিক্যাল করে দিলাম, ঠিক আছে, ভার্টিক্যাল করে দিলাম, এখানে এখানে কিন্তু মিলে গেছে কিন্তু নিচে মিলে নেই। নিচেও কি করব, এটা সিলেক্ট করে আমরা রুটিটে যাব, ঠিক আছে, এখান থেকে আমাদের কি করব, বা হরিজেন্টাল করে দিলাম, বাস আমাদের কিন্তু মিলে গেছে সব দিকে পারফেক্টলি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা সিম্পলি এই যে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে উপরেরটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে, আবার এটাও সিলেক্ট করলাম কন্ট্রোল, সবগুলো সিলেক্ট হয়ে গেছে আমাদের। এখন আমরা যে কোনো একটার উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ, গ্রুপে গিয়ে আমরা গ্রুপ করে দিব। এতে কি হলো, আমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ছিল, এখন কিন্তু গ্রুপ হয়ে গেছে, কিন্তু আমি ধাক্কা দেবে সরাই মুভ করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে সঠিক জায়গায় নিয়ে আসি। আচ্ছা আমাদের একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা আমরা আবার কি করব, ইনসার্টে গিয়ে আমরা শেপে যাব, যে আমরা আবার রেকট্যাঙ্গেল টুলটা নিয়ে আসব, এখানে একটা স্কোয়ার আমরা তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা এটা এখানে রাখলাম, রেখে আমরা কি করলাম, শেপ ফিল কালারে গিয়ে এটাকে আমরা রেড কালার করে দিলাম, এবং শেপ আউটলাইনে গিয়ে আমরা এটাকে কি করে দিলাম, নো আউটলাইন দিয়ে দিলাম, ঠিক। এটাকে আমরা আবার কন্ট্রোল প্রেস করে কপি করে নিচে নিয়ে এই কোণায় দিয়ে দিব, ঠিক আছে, আবার এটাকে কপি করে উপরে নিয়ে এখানে দিয়ে দিব, আবার এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে কপি করে এই কোণায় নিয়ে আসবো। এই দুই কোণায় কালার হয়তো ঠিক নাই, আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়েও আমরা সিলেক্ট করতে পারবো, শিফট দিয়েও সিলেক্ট করতে পারবো কিবোর্ডে। এই দুটো সিলেক্ট করে আমরা কি করলাম, শেপ ফিলে গিয়ে আমরা এটাকে যে ডার্ক যে ব্লু আছে এই ডার্ক ব্লুটা দিয়ে দিলাম, বাস আমাদের ডিজাইনটা মোটামুটি অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের লেখার পালা, এখন আমরা এখানে কী করবো, লিখবো, যেমন লেখালেখির কাজ আছে, তার জন্য আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমরা যে শেপে গেলাম, শেপে গিয়ে আমাদের এখানে টেক্সট বক্স আছে, আমরা টেক্সট বক্সটা নিয়ে আসলাম, টেক্সট বক্সটা আসে না আবার নিয়ে আসি, টেক্সট বক্স ক্লিক করলাম। আচ্ছা টেক্সট বক্সটা আমরা এখানে রাখলাম, এখানে আমরা লিখি সার্টিফিকেট, যেহেতু আমরা সার্টিফিকেট নিয়ে কাজ করছি, সার্টিফিকেট। আচ্ছা এটাকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হোমে গিয়ে এটাকে বড় করলাম, ঠিক আছে, মোটামুটি একটু বড় বড় করে এটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে আমরা এটাকে কি করলাম, আমরা এটা মিডলে রেখে দিলাম। আচ্ছা আমাদের টেক্সট যে আউটলাইনটা আছে এটা সরাই দিব, যে শেপ আউটলাইনে গিয়ে আমরা এখানে নো আউটলাইন দিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের আউটলাইনটা চলে গেছে। আচ্ছা যদি আমরা এই যে টেক্সটের কালারটা করতে চাই, আমরা কি করব, এই যে টেক্সট ফিলে যাব, এখানে গিয়ে আমরা এই যে গ্রেডিয়ানে যাব, মোর গ্রেডিয়ান, এখানে গিয়ে আমরা যে গ্রেডিয়ান ফিলে ক্লিক করে যেই কালারটা আছে আমরা সেই কালারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, একদম সুন্দর মতো লেখাটা কাটটা উপরে উঠে দিই, এই যে উপরে উঠে গেছে। আচ্ছা তারপর হচ্ছে আমরা একটা লোগো নিয়ে আসব। আচ্ছা যেহেতু এডুকেশন নিয়ে আমরা তৈরি করছি, ঠিক আছে, আচ্ছা আমরা কি করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে পিকচার, পিকচার থেকে ডিস ডিভাইস, ডিস ডিভাইস থেকে গিয়ে আমরা কি করলাম, আমার যেখানে লোগোটা আছে লোগোটা নিয়ে আসি, এই লোগোটা। আচ্ছা লোগোটা মুভ করানো যাচ্ছে না, আমরা লোগোটা মুভ করানোর জন্য এই যে ওয়ার্ম টেক্সে যাব, আমরা এখানে বিহাইন্ড টেক্স করে দিব, ঠিক আছে, বিহাইন্ড টেক্স করে দিব বা টাইট করে দিব, ঠিক আছে। আচ্ছা আমরা বিহাইন্ড টেক্স করে দিই, এখানে ছোট করি, শিফট চাপ দিয়ে আমরা ছোট করলাম, আরেকটু ছোট করে দিই আমরা এটাকে, শিফট প্রেস করে বাস লোগোটা আমাদের এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যেহেতু স্টুডেন্ট ভিলেজ নিয়ে আমি কাজ করছি, তাই স্টুডেন্ট ভিলেজের লোগোটা আমি এখানে ব্যবহার করছি। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমরা নিচে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে দিব, তার জন্য আবার আমরা ইনসার্টে গিয়ে শেপে যাব, আমরা টেক্সট বক্স নিয়ে আসব, নিয়ে এসে এখানে আমরা লিখে দিব স্টুডেন্ট ভিলেজ আমাদের প্রতিষ্ঠানের নামটা, ঠিক আছে, ভিলেজ। আচ্ছা এটাকে আমরা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হোমে গিয়ে এটাকে আমরা মিডলে নিয়ে আসলাম, এটা একটু বড় করে দিলাম, ঠিক আছে, একটু বোল্ড করে দিই। আচ্ছা
এটা এখানে রাখি আমরা সেন্টারে। আচ্ছা এটাকে আমরা একটা কালার দিই, এটাকে কালার দিল আমরা রেড কালার, ঠিক আছে রেড কালার দিলাম। এবং আমাদের যে আউটলাইনটা আছে এটা আমরা শেপে গিয়ে, শেপ ফরমেটে গিয়ে আমরা যে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলাম, চলে গেছে। আচ্ছা আমাদের কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা কিছু টেক্সট নিয়ে আসবো, এখানে লেখা থাকবে, যেমন সার্টিফিকেটে কিছু লেখা থাকে সেই লেখাগুলো আমরা নিয়ে আসবো। তার জন্য আমরা যে শেপে যাব আবার গিয়ে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসবো, এসে আমরা টেক্সট বক্সটা এখানে এই যে ওখানে রাখবো, ঠিক আছে একটু মাপ করে সেটা একটু চাপায় দিই। আচ্ছা এবার চাপাই দিলাম, ঠিক আছে টেক্সট বক্স থেকে কিছু টেক্সট নিয়ে আসি। আমি আগে কিছু টেক্সট লিখে রেখেছিলাম, আমি ফাইলে গিয়ে টেক্সটগুলো নিয়ে আসি, এই যে আমার টেক্সটগুলো আমি কপি করে নিয়ে আসছি, এই যে কপি করে নিয়ে আসছি আমি এখানে। তো মোটামুটি এখন আমি এখানে একটু সাজিয়ে দিই টেক্সটগুলো, যেমন আমার এটা নো, যেমন আমার যে আমি টেক্সট বক্স যেটা নিয়েছি এটা কালারটা আমি রিমুভ করে দিয়ে নো ফিল করে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি শেপ আউটলাইন থেকে এটাকে আমি নো আউটলাইন করে দিচ্ছি, ঠিক আছে যাতে না বোঝা যায়। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে যেমন যে লেখাগুলো লিখেছি আমরা এখানে, এই লেখাগুলোকে আমরা কি করব একটু স্পেস বাড়াই দিই, ঠিক আছে এখান থেকে ধরে একটু স্পেস বাড়াই দিই। আমরা হোমে যাব, হোমে গিয়ে যে প্যারাগ্রাফের লাইন স্পেসিং আছে এখান থেকে একটু বাড়াই দিই, ঠিক আছে লেখাগুলো এই যে বাড়াই দিলাম, একটু বাড়াই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে কি আমাদের এই যে আমাদের নেম সিগনেচার এগুলো চলে আসছে, সিগনেচারটা একটু চাপাই দিই এখানে, চাপাই দিই আমাদের ডেটটা চলে আসছে। মোটামুটি মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। আচ্ছা এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা যেন একটু কিরকম লাগতেছে। আচ্ছা আরেকটু জিনিস আমি ক্লিয়ার করে দিই, যেমন এই যে লেখাগুলোকে যেমন সব দিকে জাস্টিফাই করে দিই, সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্টিফাই করে দিলাম, এবং এই যে এখানে যে আমাদের ডট ডটগুলো আছে, ঠিক আছে ডট ডটগুলো একটু বাড়ায় দিই যাতে ডট ডটগুলো পরিপূর্ণভাবে হয়, যাতে মনে না হয় যে ডট ডট কোথাও একটু কম আছে, যেরকমটা থাকা উচিত। এখানে ডট ডট গুলো একটু বাড়াই দিই। আচ্ছা এখানে যে ডট ডট গুলো আছে এগুলো আমরা ঠিক মতো ইয়ে করে দিই। আচ্ছা এখন মোটামুটি এটা প্রফেশনাল লুকে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে টেক্সট গুলো একটু নেমে গেছে, এগুলোকে আমরা একটু উপরে উঠাবো। আচ্ছা যেহেতু আমাদের এখানে স্পেস কমে গেছে আমরা এখান থেকে এটাকে একটু উপরে উঠে দিই, ঠিক আছে। এটা আমরা কালারটাকে কি করে দিলাম, শেপে গিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। পরে এটাকে আমরা একটু উপরে উঠে দিই। আচ্ছা এবং এখান থেকে একটু বাড়াই দিই যাতে আমাদের লেখাগুলো দেখা যায়, ঠিক আছে। আচ্ছা বাইরে ক্লিক করি, মোটামুটি হয়ে গেছে। এখন তো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে একদম প্রফেশনাল লুকে, সে এবং সেটা গ্রেডিয়ানে নিয়ে আসবো, ঠিক আছে। কিভাবে আমি দেখাচ্ছি, আমরা সিম্পলি কি করব, ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আমরা আমাদের পেজ কালারে যাব, পেজ কালারে ক্লিক করলাম, পেজ কালার ক্লিক করার পর আমাদের ইফেক্ট যে ফিল ইফেক্ট এখানে ক্লিক করব। আচ্ছা চলে আসছে আমাদের একটা ডায়লগ বক্স, এখানে আমাদের দেওয়া আছে যেমন গ্রেডিয়ান্ট টেক্সচার প্যাটার্ন, ঠিক আছে। তারপর পিকচার আমরা এখানে গ্রেডিয়েন্টের এখানে ওয়ান কালার টু কালার প্রিসেট, ঠিক আছে ওয়ান কালার নিয়ে কাজ করে, টু কালার এবং প্রিসেট হলে প্রিসেট, ঠিক আছে। তা আমরা টু কালার নিই, ঠিক আছে টু কালার নিয়ে আমরা যে ওয়ান কালার ওয়ান এখানে আমরা দিব ইয়েলো, ঠিক আছে, এবং কালার টু এখানে দেবো আমরা হোয়াইট, ঠিক আছে। আচ্ছা তারপর নিচে আমাদের এখানে শেডিং স্টাইল আছে যে আমার কালারটা কোন শেডে পড়বে, এই যে এখানে দেওয়া আছে, আবার এটা আছে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, দুই পাশ থেকে, ঠিক আছে দূর হরিজেন্টাল ভার্টিক্যাল, হ্যাঁ ডায়াগোনাল, হ্যাঁ ডায়াগোনাল আপ ডাউন ফ্রম কর্নার এভাবে আছে। যেমন হরিজেন্টাল থেকে যদি আমরা এই যে এখানে এটা দিই প্রথমটা দিয়ে যদি ওকে দিই, এই যে আমাদের একটা প্রফেশনাল সার্টিফিকেট লুকে চলে আসছে। আচ্ছা আমার এখানে হয়তো একটা কালার আছে, এটাকে সিলেক্ট করে আমি যে শেপ এখানে গিয়ে নো ফিলে দিলাম,
চলে গেছে, ঠিক আছে। আমাদের কি হয়ে গেছে, একটা প্রফেশনাল লুকে আমাদের সার্টিফিকেটটা চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই কালারটা যদি চাই যে না আমি এইভাবে দিব না, আমি অন্যভাবে দিব, তখন আমরা কি করতে পারি, আমরা আবার ঠিক সিম্পলি ওইখানে চলে যাব ডিজাইনে, ডিজাইনে যাব, আমরা পেস কালারে যাব, আবার ফিল ইফেক্ট এখানে গিয়ে, যদি ভার্টিকেলে ক্লিক করি, ভার্টিকেলে কিভাবে আসে, ঠিক আছে, যেমন এই যে এখানে আমাদের আরেকটা আছে, দুই পাশ থেকে আসছে আমাদের, হ্যাঁ এটা দিই, এখানে আসছে ওরকম ভাবে। আচ্ছা তাহলে আমরা আবার চেঞ্জ করব, এখানে ফিল ইফেক্টে গিয়ে আমরা ডায়াগোনাল থেকে নিয়ে এটা দিলাম, ওকে, এই পাশ থেকে একটু আসছে, ঠিক আছে। বাট সত্যি কথা বলতে গেলে আমাদের প্রথম যে কালারটা দিয়েছিলাম ওটাই হচ্ছে প্রফেশনালি, ঠিক আছে, আমরা যে হরিজন্টালে, ঠিক আছে, এখানে প্রথম যে কালারটা দিয়েছি এটাই, ঠিক আছে। অনেকে এটা দেয় বা যে সেকেন্ড যেটা আছে এটা দেয় উপর থেকে আছে, বাট বেশিরভাগ মানুষই আমাদের ফিল ইফেক্ট থেকে যে প্রথমটাই সিলেক্ট করে ওকে করে দেয়, ঠিক আছে। কারণ এতে কি হয়, আমাদের উপরে এবং নিচে যে কালারটা আছে সে কালারটা গ্রেডিয়েন্ট নিয়ে নেয় এবং মিডল ট্রামে কি করে ফেলে, আমাদের হোয়াইটটা রাখে, যাতে আমাদের যে লেখাটা, আমরা যে লেখা লিখবো এখানে, যে ডিটেলসগুলো আমরা এখানে শো করবো, হ্যান্ড রাইটিং করবো, তার জন্য জানি পারফেক্ট হয়, ঠিক আছে। এটার জন্য আমরা এইভাবে কাজ করি, আবার এই গ্রেডিয়েন্টটা ম্যাক্সিমামই আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেরই ভালো লেগেছে। যদি কারো কোনো বিষয়ে জানার থাকে বা অস্পষ্টতা থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।